আচ্ছা গুরুজি, আমাদের যে স্পাইন কর্ড, ঠিক আছে, ব্যথাটা কি করে সারানো যায়? তার আগে আমাকে জানতে হবে স্পাইনাল কর্ড অর্থাৎ তোমাদের সুষমা কাণ্ড বা মেরুদণ্ড কিভাবে ঠিক থাকে বা কোন এনার্জি দিয়ে চলে বা সেটা সেটা কি দিয়ে তৈরি, সেগুলো জানার ব্যাপার আছে। তা আমাদের শাস্ত্র যেটা বলছে, ইরা পিঙ্গুলা আর সুষমা, শাস্ত্রের মধ্যে যদি চলে ইরা মানে বাড়ি পিঙ্গুলা আর সুষমা মানে মাছ, অর্থাৎ আমাদের আবার আরেকটা লেখা আছে, আমাদের শরীরে 33 কোটি দেব দেবীর বাস, 33টা কোটি দেশ, অর্থাৎ আমাদের সুষমা কাণ্ডে 33টা অস্থি কোটি আছে। অস্থি মানে হাড়, আমাদের সুষমা কাণ্ড অস্থি দিয়ে তৈরি, যার নিম্ন দেশে অর্থাৎ মূলাধারে 4টি, স্বাধিষ্ঠান অঞ্চলে 5টি, তার উপরে মণিপুরে আরো 5টি, মুখ্য দেশে 12টি, তার উপরে গিরিবা দেশে আমাদের কাছে 7টি, এই নিয়ে 33টা অস্থি কোটি। এই অস্থিকোটির 7টি চক্র যেটা কুণ্ডলিনী ব্যাখ্যাতে দেওয়া আছে, এই নিয়ে গঠিত হচ্ছে স্পাইনাল কর্ড, ইংরেজিতে বলে আমাদের সুষুমা কাণ্ড বা মেরুদণ্ড বলে। তাহলে এই মেরুদণ্ডে আমার কি দিয়ে তৈরি? সাধারণত অস্থি দিয়ে তৈরি, অর্থাৎ হাড় বা বন দিয়ে তৈরি। এই বনের ভেতরে থাকে অস্থি মজ্জা, তার ভেতরে আছে আমাদের ওজ শক্তি বা বীর্য শক্তি, বীর্যের ভেতরে ওজ শক্তি তৈরি হয়। আর এই শক্তিটা আমরা যে কিভাবে তৈরি হচ্ছে, আমরা আহার করছি, পুষ্টিদ্রব্য নিচ্ছি, বিভিন্ন রকম হরমোন তৈরি হচ্ছে, সেই হরমোন থেকে আমাদের বীর্য শক্তি তৈরি হচ্ছে বা বীর্য শক্তি তৈরি হচ্ছে, সেই শক্তিটা স্টোর হয় আমাদের স্পাইনাল কর্ড। আর ওই শক্তির ক্ষরণ করলে, অর্থাৎ আমাদের বীজ শক্তি ক্ষরণ করলে আমাদের সেই স্পাইনালে প্রবলেম হয়, আমাদের শরীরের রোগ হলে স্পাইন থেকে এনার্জিটা ক্ষরণ হয়। আর বিভিন্ন ধাপ আছে, প্রথমে 4টে পুরুষ দিয়ে গহ্বর আছে, 4টি ছিদ্র, আর নারী দিয়ে 3টি ছিদ্র, গঙ্গা যমুনা সরস্বতী নামে দেওয়া আছে। আর আমাদের এই যে শরীরের যে দেহতত্ত্ব জ্ঞান, যত বাউল গান, যত দেহতত্ত্ব জ্ঞান, যত সংস্কৃতির গান, যত শাস্ত্র অধ্যয়ন, এই শক্তি জাগরণের ব্যাপারটি বলেছেন, সেটা কি? কুণ্ডলিনী শক্তি। আমাদের ভেতরে একটা কুণ্ড আছে যেটা আড়াই কাছে বসে আছে, সেই কুণ্ড শক্তি, এই শক্তির জাগরণ থেকেই আমাদের শক্তি জাগ্রত হয়। কোন শক্তি? আহার, পুষ্টি, হরমোন, বীর শক্তি, তারপর উৎসব, এই উৎসবটিকেই কুণ্ডলিনী শক্তি বলা হয়। তাহলে এই শক্তির যদি ক্ষরণ হয়, এই শক্তির যদি লস হয়, ক্ষুণ্ণ হয়, তখন আমাদের বিভিন্ন রোগের সমস্যা হয়, যেটাকে আমরা তো সায়েন্সের ভাষায়, বিজ্ঞানের ভাষায়, ডাক্তারের ভাষায় ইমিউনিটি পাওয়ার বলা হয়, কর্মক্ষমতা, কার্যক্ষমতা, শরীরের ক্ষমতা, এই ক্ষমতা রক্ষা করলেই আমাদের রোগ চলে যাবে। তাই বলেছে শাস্ত্রে, যা আছে এই দেহবান্ডে তা আছে বিশ্বব্রহ্মাণ্ডে, আর দেহবান্ডে শক্তি জাগরণ হলে বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে সংযুক্ত হওয়া যায়, ঋষিতত্ত্ব জ্ঞান পাওয়া যায়। আমাদের হিউমানোলজি তত্ত্বটা বা মনুষ্য কারিগরি বিদ্যাটাও তাই বলে। যদি আপনার এই শক্তিকে জাগরণ করতে চান বা আপনার স্পাইনের সমস্যার সমাধান করতে চান, তাহলে আপনার শক্তিকে জানতে হবে, কোন শক্তি দিয়ে আমি চলি। ওষুধ খেলে, মেডিসিন ব্যবহার করলে এই শক্তির হয়তো কিছুদিনের জন্য ঠিক হয়, কিন্তু তারপরে তার ক্ষরণ আরো বেড়ে যাবে। তাই ওষুধ খেয়ে মানুষ এখন ঠিক হয়নি, বরং একটা থেকে আরেকটা রোগ বেড়েছে। তা আমি বলবো, কিছু যোগ প্রাণায়াম আছে, কিছু আহার শুদ্ধি করে নেওয়া নিলে আমাদের স্পাইনাল কর্ডের সমস্যাগুলো চলে যাবে। আর যদি একটু শব্দগুলো সন্ধানে জ্ঞানটা নেওয়া যায়, প্রাণায়াম করা যায়, আরো তাড়াতাড়ি রোগগুলো চলে যাবে। তো প্রথম স্পাইনালের প্রবলেম যদি হয়, আমাদের অনেকে সাংসারিক জীবনে কাম কর্ম করে থাকে, সেই কর্ম করতে গিয়ে আমাদের পিঠে 1নম্বর 2নম্বর 3নম্বর হাড়ে, যেটাকে L5 L6 এটাকে বলা হয়, এগুলোতে প্রবলেম হয়। আর তারপরে আছে টি, আমাদের এখানে টি এর পয়সা, সেগুলোতে ব্যথা হয়, বুকের পাজরে অনেকে নিঃশ্বাসের সমস্যায় পাজরে ব্যথা হয়। আর একটা আছে গিরিবা দেশে সমস্যা হয়, কখন? যখন আমার এনার্জিটা পিওর না, আনপিওর, যখন যারা নেশা করে অনেক রাত পর্যন্ত কাজ করে, তাদের এই গিরিবা দেশটার যন্ত্রণা হয়। তাই এই এনার্জিটা ক্ষরণ, যদি আমি একটা বোতলে জল বহে রাখি বা তেল বহে রাখি এটা পাইবে, তবে নিচ থেকে যদি আমি তেলটা একটু একটু করে ব্যবহার করি, তেলটা আস্তে আস্তে নেমে যায়। ঠিক একই রকম আমাদের এনার্জিটা ক্ষরণ হয়, ক্ষরণ হলে আস্তে আস্তে পাইপ থেকে যে নিচে নেমে যায় জল, সেই জলটা বা ওর শক্তিটা নেমে যায়, তখনই আমাদের রোগের সৃষ্টি হয়।
আর এই শক্তিকে যত জাগরণ করা যাবে তত আধ্যাত্মিক চেতনা, মানসিক চেতনা, শারীরিক সমৃদ্ধি ঘটবে। শুধু স্পাইনাল প্রবলেম না, শুধু শরীরের যে কোনো সমস্যার সমাধান করতে গেলে আমাদের স্পাইন এনার্জিটাকে বৃদ্ধি করবে, আমাদের অস্থি মজ্জার শক্তিকে বাড়াতে হবে, আমাদের পেশি কলা তন্ত্র শক্তিকে বাড়াতে হবে, আমাদের ধ্যান জ্ঞানকে বজায় রাখতে হবে, তবে আমাদের স্পাইনাল সমস্যা হবে। আর সাধারণতভাবে এখন মানুষ কোমরের যন্ত্রণা, পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, পিঠে ব্যথা, খুব ভালপর এই সমস্যাগুলো পড়েছে। কেন পড়েছে? আমাদের বর্তমান যে আহার আমরা করি তা শুদ্ধ না, বিভিন্ন রকম কেমিক্যাল অক্সিডাইজেশনের সমস্যা করে, সে সময় অ্যাসিড বেড়ে যায়, অ্যাসিড বেড়ে গেলে এই সমস্যাগুলো হয়। তাই আমি বলবো যারা স্পাইনাল কর্ডের সমস্যা আছে বা কোনো অস্থির সমস্যা, হাড়ের সমস্যা, পেনের পেন পেন বিশেষ করে যন্ত্রণায় ভুগছে, তাতে একটু আহার শুদ্ধি করতে হবে। যেসব আহার খেলে আমার সহজে হজম হয়, বিশেষ করে উদ্ভিজ্জ আহার, সেগুলো খাওয়ার খেতে বেশি পরিমাণ ফল ফলাদি খেতে, আর রক্ত অংশটা একটু কম করতে, কারণ এটা হজম করতে গেলে আমার অ্যাসিড ক্ষরণ করতে হবে, অ্যাসিডের পরিমাণ যদি বেশি ক্ষরণ হয় তাহলে আমার পেন হবে। দু নম্বর পদ্ধতি হচ্ছে একটু যোগ প্রাণায়াম, একটু ভস্ত্রিকা অনুলোমূলক কপালভাতি, এগুলো করলে একটু পেনগুলো সমস্যা হয়। তিন নম্বর আছে কিছু মন্ত্র উচ্চারণের মাধ্যমে এগুলো করা ঠিক করা যায়, সেগুলো আমাদের হিমোলজি তত্ত্বের আমাদের ওয়েবসাইটটা আছে তাপসমারকে যোগাযোগ করবেন, আপনার পেজে আমাদের কন্ট্যাক্ট নম্বরটা আছে, ওখানে যোগাযোগ করবেন। তো যাদের এই পেনের সমস্যা ব্যথা, স্পাইনাল কর্ডগুলো আর হাড়ের উপস্থিতিতে ব্যথা, প্রথমে একটু আহার শক্তি, তারপর একটু যোগ প্রাণায়াম এবং একজন সদগুরুর মাধ্যমে কিছু মন্ত্র বিদ্যা আছে সেগুলো করলে, আর বিশেষ করে আমাদের শিবযোগ তত্ত্ব আর ভক্তিযোগ তত্ত্ব যেন আপনার ব্যথা কমে। তো ধন্যবাদ সবাইকে, আমাদের পেজে স্বাগতম থাকলো, আপনাদেরকে শিবযোগ, ভক্তিযোগ এবং বিভিন্ন দর্শন যোগ জানান।